প্রথমে যে প্রশ্নটি এসেছে রাসূল সাঃ খাবার পদ্ধতি কেমন ছিল এবং আমাদের মাঝে একটি ব্যাপার প্রচলিত আছে যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত এই ব্যাপারটি আর কি তো এখানে প্রথমে বলে রাখা ভালো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এরকম বর্ণিত আছে যে রাসূল সাঃ মিষ্টিন্য পছন্দ করতেন হ্যাঁ এটা ঠিক হালাওয়া এটা পছন্দ করতেন মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতেন তবে রাসুসাইসলামের লাইফ টাইমে দেখা যায় যে বেশিরভাগ সময় ওনাদের মানে খাবারের একটা কষ্টের মধ্যে দিয়ে ওনারা কাটিয়েছেন আর কি পর্যাপ্ত মানে ফুড অ্যাভেলেবেল ছিল না ফলে যখন যে খাবারটা আসতো সেটাকে আল্লাহর নামে আল্লাহ রাফুসা ইসলাম গ্রহণ করতেন এবং এমনও হতো যে ফজরের সালাতের পরে তিনি যখন বাসায় আসতেন তো তখন স্ত্রীদের ঘরে আসার পরে জিজ্ঞেস করতেন ঘরে কি কোনো খাবার আছে তো ওনারা যদি বলতেন আছে তো উনি খেতেন আর যদি বলতেন যে খাবার নেই উনি বলতেন যে আমি রোজা রাখলাম আমি রোজা রাখলাম তো এরকমই খুব খুব সিম্পল লাইফ লিড করতেন খুব আহামরি কোনো লাইফ লিড করতেন না আমরা যদি রাসুল ইসলামের বায়োগ্রাফি স্ক্যান করি রাসুসামের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো এরকমই খুবই সাদা মাথা জীবন তিনি যাপন করতেন খাবারের ক্ষেত্রে রাসুল ইসলাম খাবারের কথা যদি বলি সেক্ষেত্রে কিছু খাবার ছিল কমন মানে প্রায় খেতেন অ্যাভেলেবল ফুড যেটা আর একটা ছিল রেয়ার ফুড কালে ভদ্রে তিনি খেয়েছেন আর আর কিছু কিছু ছিল যে ওনার ফেভারিট ফেভারিট খাবার ছিল সাধারণত বেশি যেটা খাওয়া হতো সেটা হচ্ছে খেজুর খেতেন খেজুর খেতেন হাদিসে এটা পাওয়া যায় খেজুর খেতেন রুটি খেতেন মোটামুটি অ্যাভেলেবেল এগুলো ছিল ওনাদের সাধ্যের নাগালে ছিল হাদিসে এরকমও আছে যে দিনের পর দিন যেহেতু কন্টিনিউসলি রাসুল সাহা ইসলামের ঘরে ঘরের চুলায় রান্না হতো না রোজা রাখতেন খে না খেয়ে এভাবে ওনারা লাইফ লিড করেছেন বিশেষ করে মাদানি জিন্দিগির শুরুর দিকে মাদানিয়ান পিরিয়ডের শুরুর দিকে তো আসলে আর্থিক একটা অনটনের মধ্য দিয়ে ওনারা কাটিয়েছেন বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ পর একটা ট্রাজেডি অনেক স্ট্রাগল ওনারা মোকাবেলা করেছেন বেসিক্যালি সপ্তম হিজড়িতে যখন খাইবারের ফোর্ট্রেস রাসুল ইসলাম জয় করেন যেটা মদিনা থেকে বেশ দূরে ইহুদি কমিউনিটি একটা ছিল ওদের ট্রেচারের কারণে ওদের বিশ্বাসঘাতকতার কারণে সেখানে যখন তিনি অভিযান প্রেরণ করেন ওই খাইবার ছিল পুরো আরবিয়ান পেনিনসুলাতে আপনার খেজুরের জন্য বিখ্যাত মানে গ্রিন ভেজিটেবল সবজি এগুলোর জন্য বিখ্যাত এবং খেজুরের বাগান ছিল অনেক একর একর জমিতে ওনারা খেজুর চাষ করতো ওইটা যখন দখল করলেন তখন ওখানকার যে ইনকাম সেটা মুসলমানরা পাওয়ার পরে মদিনার মুসলমানদের আর্থিক দৈন্যতা কিছুটা কাটতে শুরু করলো এটা হচ্ছে সপ্তম হিজিরির কথা কিন্তু মাদানি জিন্দিগির প্রথম ছয় বছর কিন্তু খুব কষ্টের মধ্যে ওনারা ছিলেন তো কামিং টু দ্য পয়েন্ট খেজুর খেতেন রুটি খেতেন আর যেহেতু ওই যে করতেন সাহাবাদের বকরি ছিল উট ছিল তো এই বকরি উটের দুধ মোটামুটি ছিল রুটি খেজুর দুধ এগুলো সাধারণত আহ ওনাদের বেসিক খাবার ছিল আর যেহেতু উট বকরি ছিল ফলে গুস্ত খেতেন রফুল ইসলাম গুস্ত খেতেও বেশ পছন্দ করতেন যদি কখনো সুযোগ হতো যে কোনো যুদ্ধে কোন গনিমত বা ফাই এরকম মালামাল লব্ধ হয়েছে তো সেটা থেকে ওনারা অনেক উট অনেক ছাগল এগুলো পেতেন তো ফলে মাঝে মাঝে খেতেন গোস্তের ক্ষেত্রে খাসির বা বা সামনের দুই পায়ের পছন্দ করতেন বাজুর গোস্ত আর কি আরবিতে বলা হয় জিরা অর্থাৎ এই বাহুর গোস্ত রাসুল ইসলাম খুব বেশি পছন্দ করতেন এবং আমাদের জানায় এরকম একটা বর্ণনা পাওয়া যায় যে খাসির পা দিয়ে আমাদের বাংলাদেশে এটাকে নেহারি বলে আরকি বা অনেক এলাকায় পায়া বলে এই পায়াও রাসুসাইসলাম খুব পছন্দ করতেন এরপর একটা একটা বিশেষ খাবার আছে যেটাকে আরবিতে সারিদ বলে সারিদ হচ্ছে বেসিকলি রুটি এবং গোস্তের একটা মিক্সচার রুটিকে আপনি মাশরুম করে তারপর গোস্তটাকে একসাথে একটা মিক্সচার করে ওইটাকে ট্রেতে রেখে পরে পিস পিস করে ওটা খাওয়া সেটা খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে কারণ আমি মিশরে ছিলাম পাঁচ বছর তা আমাদের আলাজার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিনে এই খাবারটা সরবরাহ করা হতো এবং তৎকালীন আরবে এই খাবারটা খুব খুবই মানে খুব রিচ ফুড হিসেবে কনসিডার করা হতো এটা খুব বেশি হয়তো খাওয়ার সুযোগ হতো না তো একবার বলেছিলেন যে ফাদল আতা আলাসা ইরিনিসা কাফাদলি সারিদে আলা তো আমিকম এর মানে হচ্ছে আরবের খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারী জাতির মধ্যে তেমনি আমার কুমার স্ত্রী মানে একমাত্র কুমার স্ত্রী আয়েশা সেরা পুরো নারীদের মধ্যে খাবারের মধ্যে যেমনি সারিদ সর্বসেরা নারীদের মধ্যে তেমনি আয়েশা সেরা আর কি তো এই যে স্টেটমেন্ট এটা থেকে বোঝা যায় যে খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা তো সারিদ খাবারটা হচ্ছে তৎকালীন সময়ে আমরা এখন যেমনি ওই যে কি বলা যায় তেহারি কোরমা বিরিয়ানি মোরগ পোলা বিরিয়ানি লাগার যারা খুব পছন্দ করে বা বিয়েতে যেমনি পোলাও রোস্ট যেটা অ্যারেঞ্জ করে যেটা হয়তো কালে ভদ্রে খাওয়া হয় অনুষ্ঠানে তো তখনই সারিদটা ওই রকম তো রাসুল ইসলাম সারিদ পছন্দ করতেন এরপর মাঝে মাঝে রেয়ার ফুড যেটা জীবনে এক দুইবার খেয়েছেন যেমন একটা হাদিসে পাওয়া যায় খরগোশের মাংস খেয়েছেন হয়তো জীবনে এক দুইবার মোরগের মাংস খেয়েছেন একটা হাদিসে পাওয়া যায় রাজহাঁসের মাংস একবার খেয়েছিলাম রাজহাঁস আমি বোঝানোর জন্য বলছি ওটা হচ্ছে এক ধরনের পাখি যেটার গলাটা অনেক উঁচু কাইন্ড অফ গোজ রাজহাঁস আমাদের বাংলাদেশে যেটা দেখা যায় এটা খেয়েছিলেন সিফুডের আইটেম এর মধ্যে থেকে একবার রাসূল ইসলাম আপনার বড় সাইজের একটা মাছের অংশ খেয়েছিলেন হাদিস এটার নাম এসেছে আমবার এটা সাহাবার এক জায়গায় এক অভিযানে গিয়েছিল সেখানে খাবার শেষ হয়ে যাওয়ার পরে সমুদ্র উপকূলীয় অঞ্চল দিয়ে ওনারা যাচ্ছিলেন হঠাৎ দেখে যে একটা মরা বড় মাছ এসে পড়ে আছে সাগরের ঢেউয়ের ধাক্কায় তীরে এসে পড়ে আছে তো ওনারা তখন যেহেতু খাবার ছিল না ক্ষুধার্ত ছিলেন ওইটা খেলেন এক মাস এটাকে খেয়ে শেষ করতে পারলেন না এত বড় মাছ ওইটা ব্লু ওয়েল টাইপের একটা হতে পারে মাছ বড় তিমি মাছের মতো পরে খাবার

উটের গোস্ত খাসির গোস্ত খাসির গোস্তের মধ্যে থেকে সামনের পায়ের অংশ পছন্দ করতেন নলা পছন্দ করতেন তারপর সারিদ যেটা বললাম বেসিকলি রুটি আর গোস্তের মিক্সচার একটা তারপর রসিদা ইসলাম ঘি ঘি মাখানো রুটি পছন্দ করতেন একটা হাদিসে এসছে যে যদি মানে বলতেছিলেন যে আজকের এই দিনটাতে যদি গমের রুটি দিয়ে ঘি দিয়ে মাখানো এটা খাওয়া যেত এক সাহাবি এটা শুনে

তিনি ছোট সাহেব ছিলেন আরকি তখন তো পরবর্তীতে উনি বড় হয়ে বর্ণনা করেন যে আমি তখন একবার খাবারের একটা টেবিলে টেবিলে বলতে দস্তরখানে রাস্তা কোলে বসা ছিলাম তো আমি ছোট মানুষ আমি একবার এখান থেকে গোষ্ঠ নেই ওখান থেকে রুটি টানি এরকম একবার হাত এদিকে আরেকবার ওইদিকে তো রাস্তা আমাকে ফুড এটিকিউড শিক্ষা দিলেন বললেন যে ইয়া গোলাম সাম্মিল্লা মানে হে প্রিয় বৎস তুমি আগে বিসমিল্লা বলো কুল বিয়া আর ডান হাতে খাওয়াটা শুরু করো ও কুল মিমানিয়া নিয়ালিক আর যেটা তোমার সামনে আছে ওইটা থেকে শুরু করো আমার সামনে যেটা ওদিক থেকে টানা হেচড়া করে তখন দেখা যাবে যে খাবারের মধ্যে পুরো মানে দস্তরখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় এগুলো ছিল তারপর আস্তে আস্তে খেতেন চিবিয়ে খেতেন যাতে মুখের লালাটা মিশে একসাথে ভালোভাবে হজম হয় এরপর হাদিস রাসুস ইসলাম তিন আঙ্গুল ইউজ করতেন এই যে থাম ইউজ করতেন ইন্ডেক্স ফিঙ্গার আর এই যে মিডল ফিঙ্গার এই তিনটা কারণ আমরা যে খেজুর টেজুর ধরতে গেলেও কিন্তু এই তিনটা দিয়ে ধরি তাই না খেজুর রুটি ছিটতে গেলে গোস্ত ছিটতে গেলে আর আমাদের দেশে যেহেতু আমরা শাক সবজি হচ্ছে মানে এতে খুব কম ওঠে আরকি খাবার পাঁচটা দিয়ে ধরলে তো ধরেন এইভাবে গোস্ত নিচ্ছি মাছ নিচ্ছি মানে ওভার হয়ে যায় এবং ওভার এর ব্যাপারে তো সরাসরি নিষেধই করা হয়েছে কুলু অশ্রব ওলা তুস্ত্রী তোমরা খাও পান করো এটা জায়েজ চাহিদা অনুযায়ী কিন্তু ওভারেট করোনাসাম ওভারেট করতে নিষেধ করেছেন বলেছেন যে মুমিন খায় এক পেটে কাফির খায় পাঁচ পেটে সাত পেটে তো উল্টা হয়ে গেছে এখন দেখা যায় যে ওয়েস্টের ওরা অল্প ডিনার করতেছে অল্প লাঞ্চ করতেছে আমরা বিশাল খাবার দাবার মুসলিমরা মানে ওভারিটিং করে ফেলতেছে তারপরে খাবারের ক্ষেত্রে বলেছেন যে আমরা এটা সবাই জানি যে ওয়ান থার্ড খাবার ওয়ান থার্ড পানি আর ওয়ান থার্ড হচ্ছে নাফাস লিন নাফাস মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তো যেটা খাবারের কথা বলতেছিলাম যে একটা ছিল কমন খাবার আর একটা হচ্ছে আর কিছু খাবার বেশ পছন্দ করতেন মধু আছে মধু খেতেন আল্লাহ রাসুসলাম এটা আমরা জানি তো মধুর মধ্যে আবার ফ্রেশ হানিটা পছন্দ করতেন হাদিসে এসছে যে এক ধরনের হানি ছিল মাগাফির মানে একটু ব্যাড স্মেল আসতো ওইটা উনি পছন্দ করতেন না ফ্রেশ স্মেল আসলাম খাবারের একটা অভ্যেস কি ছিল প্রয়োজনে মানে খুব বেশি খেতেন না কিন্তু যেটা খেতেন ওইটা খুব পিউর খেতেন বাসি খাবার কখনো খেতেন না বাঁশিটা খেতেন না পরিচ্ছন্ন খাবার খেতেন আবার খাবার নষ্ট করাটাকে খুব অপছন্দ করতেন তিনি বলতেন যে খাবারের কোন সে আল্লাহ বারাকে রেখে দিয়েছেন এটা আমরা জানি না আমরা অনেক সময় এরকম করি যে বিরিয়ানির ডিশ সবাই হই করে শুরুর দিকে খুব খেলাম শেষে কিছু লেগে আছে ওইটা ফেলে দিলাম না ফেলে দেয়ার আল্লাহ রাসুল ইসলামের ফুড এটিকিউটস এর মধ্যে ছিল না একবারে শেষ পর্যন্ত যতটুকু ছিল ওইটা উনি খেতেন তো তাহলে তারপর মধুর পাশাপাশি হাদিসে পাওয়া যায় লাউ খেতেন লাউ পছন্দ করতেন একটা হাদিসে পাওয়া যায় যে ইসলামকে গোস্ত দিয়ে মারাক বলে ঝোল করে লাউ দিয়ে একটা কারি দেয়া হলো উনি খুঁজে খুঁজে লাউয়ের টুকরা গুলো নিয়ে নিয়ে খাচ্ছিলেন তো যে সাহাবি বর্ণনা করতেছেন উনি বলেন এর আগে আমি লাউ খুব একটা পছন্দ করতাম না আমাদের অনেক এলাকায় কদুও বলে ওই যেই লাউ সেই কদু একই জিনিস তখন ওই সাহাবি বললেন যে রাসুল্লাহ ইসলামকে যখন দেখলাম যে এইভাবে লাউ খাচ্ছে তারপর থেকে আমিও লাউকে খেতে পছন্দ শুরু করলাম এরপরে ডালিম ডালিম খেতেন ডালিম খেতেন কালিজিরার কথা তো আমরা জানি যে এটা মধু কালিজিরা এটা আমরা চিকিৎসার জন্য বলে থাকি যে এর মধ্যে অনেক শিফা আছে কোরআনে মধুর ব্যাপারে শিফা এটা বলা হয়েছে দুধ দুধের ব্যাপারে বলা হয়েছে কালিজিরার ব্যাপারে তো রাসুল্সাহ ইসলাম বলেছেন যে হাবসাউদা শিফা উন মিন কুল্লিদা ইল্লা সব রোগের প্রতিষেধক ভ্যাকসিন রেমিডিয়াল লাই ভেতরে রেখেছেন মৃত্যু রোগ ছাড়া তো এতে করে বোঝা যায় যে এটা আসলেই কত উপকারী তরমুজ খেতেন হাদিসে আছে তরমুজ এরপর খেজুর আর শশা একসাথে মিক্স করে খেতেন একটা হাদিসে পাওয়া যায় যে তিনি একবার খেজুর আর শশা মিক্স করে খেয়েছেন খেজুর আর মাখন মিক্স করে খেয়েছেন তরমুজ আর খেজুর একসাথে মিক্স করে খেয়েছেন আর সিরকা পছন্দ করতেন শিরকা যেটাকে ভিনেগার বলে আর কি ভিনেগারের মধ্যে চুবিয়ে আপনার অনেক খাবার কিন্তু প্রিজার্ভ করা যায় আরবরা এটা করতো এবং ইজিপ্টে থাকার কারণে আমি দেখেছি যে ভিনেগারের মধ্যে ওরা অনেক ধরনের সবজি অনেক গ্রিন ভেজিটেবল ওরা রাখে এটা 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 অনেক অনেক দিন রেখে অনেকদিন ভিনেগার পছন্দ করতে এবং তিনি বলতেন যে আল আল খামরুল আহমকালানা খিনজিরুল আহমকা সাত ইলানা তিনি বলতেন কাফেরদের জন্য যেমনি মদ আমাদের জন্য হচ্ছে সিরকা মানে অবিশ্বাসীরা যেমনি মদ খায় ওটা তো ওরা ওদের জন্য অবধারিত করে নিয়েছে আমাদের জন্য আল্লাহ শিরকে হালাল করেছেন আবার ওরা যেমনি শুকরের গোস্ত খায় পর্ক খায় তার বিপরীতে সাত মানে বকরি একটা চমৎকার খাবার আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন এভাবে তিনি বলতেন এরপর হাইস নামে একটা খাবার পাওয়া যায় হাইস আর আমরা খেত হাইসটা হচ্ছে বেসিক্যালি মাখন ঘি এবং খেজুরের একটা মিক্সচার রাসুল ইসলাম খাইবারের যুদ্ধের পরে খাইবারের যে রাজকন্যা অর্থাৎ সফিয়া বিনতি হইবনে আখতাবকে বিয়ে করলেন আর বাসর করলেন হচ্ছে মরুভূমিতে তো বিয়ের পরবর্তীতে সাহাবারা বললেন রসুলাম আগের কিছু বিয়েতে আপনি রুটি গোস্ত খাইয়েছিলেন ওয়ালিমা হিসেবে বিয়ের রিসেপশন হিসেবে তো এই বিয়েতে কি কিছু খাওয়াবেন তো তখন রাসুলের কাছে অত খাবার দাবার ছিল না বললেন যে কার কাছে কি আছে নিয়ে এসো তো কেউ বললো আমার কাছে জবের গুড়া কেউ আটা কেউ মাখন কেউ খেজুর তো ওইটাকে এনে ম্যাশ করা হলো একটা বাটিতে পরে সেটাই তিনি সবাইকে ডিস্ট্রিবিউট করলেন আর বললেন যে এখন যেহেতু আমার কাছে নেই এটাই এবারের বিয়ের বলি না তো হয়তো আরো সামনের প্রশ্নের ভেতরে আমরা ঢুকলে আমরা আরো বুঝতে পারবো আপাতত আমার এগুলো মনে আসতেছে যে খাবারের ক্ষেত্রে এরকম কিছু ছিল কমন ফুড কিছু রেয়ার ফুড আর কিছু ছিল ওনার ফেভারিট আর মিষ্টান্নের কথা যে বলেছেন হ্যাঁ এটা হাদিসে আছে তিনি মিষ্টান্ন পছন্দ করতেন যদি অ্যাভেলেবেল থাকতো আমরা এখন যেটা ফিল করি যে মিষ্টি পাঁচ কেজি এনে বাসায় রেখে দেওয়া রসমলাই রেখে দেওয়া এই রকম সামর্থ্য তো আসলে দিয়েছিলেন মুসলমানদেরকে তো বেসিকলি খাবার যদি আসতো খেতেন ওই যে সকালে সে জিজ্ঞেস করলেন আছে থাকলে খেতেন নেই তো তিনি রোজা রাখতেন এইরকম ছিল মোটামুটি মানে খাবারের ব্যাপারটা যদি আমরা বলি এরকম